হ্যালো ওয়েলকাম টু আজকে আমরা আলোচনা করব ঠিক আছে তো টাইটেল দেখেই বুঝতে পারছি একটা সার্কুলার মোশন নিয়ে আমরা এখানে আজকে স্টাডি করবো তো কি সার্কুলার মোশন ধরো একটা সার্কেল ঠিক আছে একটা স্টোন বা রক সেটা সেন্টারের সাথে একটা স্ট্রিং দিয়ে অ্যাটাচ করা হয়েছে হয় না ছোটোবেলা করতে দেখবে একটা স্টোনকে দড়ি দিয়ে বেঁধে গোল 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 করে আমরা ঘোরাতাম তাহলে সেটাই একটা সেটাই আমরা বোর্ডে ড্র করলাম কি দেখতে পাচ্ছি আমরা একটা স্ট্রিং এই স্টোনটাকে ধরে সার্কুলার পথে ঘুরছে তো সার্কুলার পাথটা রেডিয়াস দিলাম আমি আর অ্যাজুম করলাম কত হলো আর ওকে তো মাথায় প্রশ্ন আসতেই পারে যে স্টোনটা ছিটকে কেন বেরিয়ে যাচ্ছে না ঠিক আছে এটা অ্যানসার হলো স্টোনটা ছিটকে বেরিয়ে যাচ্ছে না তার কারণ হলো এই রোপটা বা এই স্ট্রিংটা একে ধরে রেখেছে সেন্টারের সাথে ধরে রেখেছে মানে কি এই স্টোনটার একটা টেনশন ফোর্স ইনওয়ার্ল যেটা আরের সাথে বা যেটা সরি যেটা সেন্টারের সাথে অ্যাটাচ করা আছে ঠিক আছে তাই ও বেরিয়ে যেতে পারছে না তাহলে একটা সেন্টার ফোর্স ওকে ধরে রাখছে ইনওয়ার্ড ফোর্স এই ইনওয়ার্ড ফোর্সটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স সেন্ট্রিপিটাল ফোর্স ওকে ধরে রেখেছে যেমন পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে ডিউ টু সেন্ট্রিপিটাল ফোর্স বেরিয়ে যেতে পারছে না সূর্য সেন্টিপিটাল ফোর্স দিয়ে ওকে নিজের দিকে টেনে রেখেছে বা আর্থ নিজের সেন্টিপিটাল ফোর্স দিয়ে সূর্যের দিকে হেলে আছে বা সূর্যের দিকে অ্যাট্র্যাক্ট হয়ে আছে ঠিক আছে তাকে বললাম আমরা ইনওয়ার্ড ফোর্স মানে সেন্ট্রিপিটাল ফোর্স আরেকটা ফোর্স থাকছে যেটা ধরো ঘোরাতে ঘোরাতে তুমি ছেড়ে দাও যদি স্টোনটা তাহলে কী হবে দেখবো কিছুটা দূরে গিয়ে পড়েছে তখন 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 তাহলে কী হবে তখন একটা ফোর্স আউটওয়ার মানে ছিটকে বেরিয়ে গেলো হ্যাঁ যেটা তখন এই সার্কুলার পাথ থেকে বেরিয়ে যাচ্ছে রেডিয়াসটা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে যে বেরিয়ে গেল যে ফোর্সটা নিয়ে তাকে বলবো আমরা সেন্ট্রি ফিউগল ফোর্স তো সেন্টি পিটাল ফোর্স হচ্ছে ইনওয়ার্ড ফোর্স তো সেন্টি পিটাল হলো কি পিটাল একটা ইনওয়ার্ড ফোর্স আর সেন্ট্রি ফিউগল হল আউটওয়ার্ড ফোর্স ওকে তো সবসময় নাম আসছে একটা ফোর্স কি আসছে একটা পিটাল ফোর্স তো নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি জানি ফোর্স ইকাল টু কি ফোর্স ইকাল টু হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন সো এটাও তাই হবে মাস ইন্টু অ্যাক্সেলারেশন ঠিক আছে ফর্ম নিউটন সেকেন্ডস ল তাহলে এই যে টেনশন টি বা সেন্ট্রিপিটাল ফোর্স সেটা কী করে পেলাম টি ইকাল টু হচ্ছে এম ইন্টু এ ঠিক আছে বা একে আমি ভেক্টার ফর্ম ফোর্স যেহেতু একে আমি এ ফোর লিখতে পারি এইবার হচ্ছে কি এটা সার্কুলার পথে ভেলোসিটি কী হবে সার্কুলার পাথের ভেলোসিটি হবে প্রত্যেকটা পয়েন্টে সার্কেলের উপরে তার ট্যানজেন্ট ধরো এটা যদি এখন অ্যান্টি ক্লক ওয়াইজ মুভমেন্ট হয় ঠিক আছে তাহলে এই পয়েন্টে একটা ট্যানজেন্ট হবে এই পয়েন্টে একটা ট্যানজেন্ট এই পয়েন্টে একটা ট্যানজেন্ট এই পয়েন্টে একটা ট্যানজেন্ট দেখো প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা ট্যানজেন্ট হচ্ছে মানে আলাদা আলাদা একটা ভেলোসিটি হচ্ছে এখানে প্রত্যেকটা পয়েন্টের ট্যানজেন্টের ডিরেকশান কিন্তু পাল্টে যাচ্ছে প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্টের ডিরেকশানটা পাল্টে যাচ্ছে হয়তো ম্যাগনেটিভটা সেম থাকছে বাট ডিরেকশানটা কিন্তু পাল্টে যাচ্ছে ঠিক আছে সো আমরা এখানে কি লিখতে পারি ধরো ভেলোসিটি হচ্ছে টেনজেন্ট ঠিক আছে তো যে ইনওয়ার্ড একটা ফোর্স থাকছে যে ওকে ধরে রাখছে মানে অ্যাক্সিলারেশন কেন একটা ফোর্স থাকছে মাস কি মাস হচ্ছে নন লিভিং থিংস এই রকটার মধ্যে যতটা আছে সেটা হচ্ছে মাস একটা ইনওয়ার্ড ফোর্স তার সাথে রিলেটেড করছে অ্যাক্সিলারেশন ধরো ফোর্স ইকাল টু কি জানি মাস ইন্টু অ্যাক্সিলারেশন মাসটা কী হয় কনস্ট্যান্ট মাসটা ভ্যারি করে না সো এ ইজ ডিগ্রি পর্শনাল টু এ বাট একটা ইনওয়ার্ড ফোর্স থাকে মানে একটা ইনওয়ার্ড অ্যাক্সিলারেশনও থাকছে ঠিক আছে তাহলে এই এর ভ্যালুটা তাহলে কি হচ্ছে ইন সার্কুলার মোশনে এর ভ্যালুটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর আর হচ্ছে কি রেডিয়াস এই সার্কুলার রেডিয়াস হচ্ছে আর ঠিক আছে ধরো এরকম একটা এই জিনিসটা এই যে এটাকে আমরা একটা এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করি ধরো একটা গাড়ি একটা গাড়ি স্ট্রেট লাইনে যাচ্ছে ঠিক আছে এটা দিলাম রাইট এটা লেফট এবার গাড়িটা কী করলো রাইট থেকে লেফটের দিকে টার্ন নিল গাড়িটা কি করলো রাইট থেকে লেফটের দিকে টার্ন নিল টার্ন নেওয়ার ফলে কী হলো যে গাড়ির মধ্যে যে লোকটা বসেছিল সে কোথায় গেল সে তখন এই হেলে তার অপোজিট ডিরেকশনে একটুখানি হেলে যাবে লক্ষ্য করে দেখবে যখন নেক্সট সময় কোনো ট্যাক্সি বা ক্যাবে যাবে বা বাসে যাবে দেখবে বাসটা যখন টার্ন নেয় তোর অপোজিট দিকে আমরা হেলে যাই ঠিক আছে যখন টার্ন নিচ্ছে তখন কি করছে একটা ইনওয়ার্ড ধরো এদিকে যদি যায় অ্যাক্সিলেশন থাকছে বা যা ইনওয়ার্ড অ্যাক্সিলেশন থাকছে সেই ইনোয়ার্ড ফোর্স যেটা বেরিয়ে যেতে পারছি না যে টার্ন নিচ্ছি বাট বেরিয়ে তো চলে যাচ্ছি না সেই ইনোয়ার্ড ফোর্সটা কি বলা হচ্ছে সেন্টিপিটাল ফোর্স ক্লিয়ার হলো তা গাইডে টার্ন নিল রাইট থেকে লেফটের দিকে আমরা হেলে গেলাম লেফট থেকে রাইটের দিকে বাট কী থাকলো বডিটা কিন্তু যতই টার্ন না কেন কিছুক্ষণ পর আমরা আবার স্টেবেল হয়ে যাচ্ছি কেন একটা ফোর্স যেহেতু ওকে ধরে রাখছে দেখো আমরা বসে আছি গাড়িটা টার্ন নিল বাট আমরা কিন্তু বেরিয়ে চলে গেলাম না আমরা কিন্তু বসে থাকলাম মানে একটা সেন্টিপিটাল ফোর্স ওকে ধরে রাখলো আমাদেরকে ঠিক আছে তো এইভাবেই কিন্তু গাড়ি মুভমেন্ট বা ধরতে সার্কুলার মোশন পুরো তো সার্কুলার যায় না পাল্টার নাইনটি ডিগ্রি মুভমেন্টটা খুব জোর বা ইউ টার্ন হতে পারে খুব জোর গাড়িটা ঠিক আছে সো এর ভ্যালু কী পেলাম ভি স্কোয়ার বাই আর তো সেন্টিপিটাল ফোর্স আমরা কী দেখেছি ফোর্স ইকাল টু দেখেছি সেন্টিপিটাল ফোর্স দ্যাট ইস ইকাল টু এম এ এর ভ্যালু তাহলে কী হবে এর ভ্যালুটা হবে এম এর ভ্যালুটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর এর ভ্যালুটা কী হচ্ছে ভি স্কোয়ার বাই আর দ্যাট ইজ এফ যেটা হচ্ছে আমাদের টেনশন বা টেনশনটা একটা ফোর্স টি স্ট্যান্ড ত্রিশ টেনশন ওই ইনওয়ার্ড ফোর্স যেটাকে বলছে আমার সেন্টিপিটাল ফোর্স সেটা হলো এম ভি স্কোয়ার বাই আর ফর্ম এটা ডিউ টু নিউটন সেকেন্ড ল থেকে আমরা পাচ্ছি এটা আমরা ঠিক আছে ধরো এবার তাহলে কী পেলাম তাহলে এই যে রেডিয়াস এইটা তাহলে কী দিলাম এটা দিলাম একটা স্মল আর ঠিক আছে রেডিয়াল ভেক্টার বা রেডিয়াল পজিশন ধরো এই যে আরটাকে দিলাম রেডিয়াল ভেক্টার বা রেডিয়াল পজিশন আর ঠিক আছে যে ভেক্টর যদি ডায়াগ্রাম ড্র করি তাহলে এটা হচ্ছে আর আরটা হচ্ছে রেডিয়াল পজিশন এটা ঠিক আছে আর ভেক্টর ফর্ম তো এই পয়েন্টের ট্যানজেন্টটা তাহলে কোন দিকে গেল এদিকে গেল ঠিক আছে এইদিকে ট্যানজেন্ট যেমন এটা হলো ভেলোসিটি ঠিক আছে টি একটা টেনশন থাকছে যেটা কার সাথে আছে সেন্টারের সাথে এই পয়েন্টের মধ্যে একটা জয়েন্ট করে রেখে দিচ্ছে যাতে ছিটকে বেরিয়ে না যায় যে রোপের উপরে যে রোপ বা এই করটার উপরে যে এফেক্টটা পড়ছে যে ফোর্সটা সেটা টেনশন ঠিক আছে আর এই ফর্মুলা টেনশনের ফর্মুলা ঠিক আছে তো এটাই হলো ইউনিফর্ম সার্কুলার মোশান ঠিক আছে আরও ডিটেলসে আরও চ্যাপ্টার আমরা ডিসকাস করেছি একটা জায়গায় ইউনিফর্ম সার্কুলার মোশান ওয়ান সেটা তোমার এই কার্ডে পেয়ে যাবে ওটা ক্লিক করে দেখতে পারো আর পড়তে থাকো ছোটো একটা টপিক বাট খুব ইম্পর্ট্যান্ট টপিক পড়বে ভালো করে আর পড়তে পড়তে যদি কোনো ডাউট হয়ে থাকে কমেন্টে বলবে আমরা ডিসকাস করে নেব আর পড়তে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ও রেড বাটনটাকে ক্লিক করে দাও আর বেল আইকনটাকে ক্লিক করে দাও তাহলে হবে কি যখন আমি কোনো নিউ টিউটোরিয়াল আপলোড করবো তোমার কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে আর ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে থ্যাংক ইউ